ইনস্টিটিউশন লেভেলে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এক্সপেক্ট করে দেয়ার হ্যাজ টু বি 70% অ্যাটেন্ডেন্স ইন দ্য ক্লাসেস, আবার এই এলএলএম যেটা মাস্টার্স সেটাতে কিন্তু ইজ বিং গাইডেড বাই ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তারাও কিন্তু চাই 70% অ্যাটেন্ডেন্স। এখন যিনি অলরেডি প্র্যাকটিস করছেন, কোর্টে যিনি অলরেডি রেগুলার থেকে ঘুরতে হচ্ছে, তার পক্ষে 70% অ্যাটেন্ডেন্সটা কি করে সম্ভব? আর ডিস্টেন্স কোর্সে কোনোদিন এলএলএম হতে পারে না এবং তার কোনো গ্রহণযোগ্যতাও নেই। আর পিএইচডি তো ছেড়েই নিন, পিএইচডির ক্ষেত্রে তো